हेलो एवरीवन, वेलकम बैक टू एनजॉय कुकिंग। आशा करछि सबाई भालो आछेन। आज के आपनादेर जोनो वेदर डिमांडिंग एकटा रेसिपी निये चले आसलाम। एई बर्षाय खिचुड़ी ना खेले कि चले? तो आज के एकटु हेल्दी वेते वेजिटेबल खिचुड़ी रेसिपी शेयर करछि, झरझरे वेजिटेबल्स खिचुड़ी। तो आमी एखाने जे वेजिटेबल्सगुलो निएछि सेगुलो होच्छे बरबटी, गाजर, पटल आर आलू। আমার বাসায় যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়ে রান্না করছি। তো প্রথমে আমি সবজিগুলোকে ছোট ছোট পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি সরিষার তেল দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নিলাম। খুব বেশি লাল লাল করে ভাজা লাগবে না, জাস্ট একটু নরম হয়ে আসলেই হবে। তো মোটামুটি আমি এখানে 50%-এর বেশি সেদ্ধ হয়ে যায় এভাবেই ভেজেছি। 50% সেদ্ধ হয়ে গেলে এনাফ। তো সবজিগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এখন আমি এই একই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি আমার পছন্দ মতো দিচ্ছি, আপনারা চাইলে এর থেকে বেশি অথবা এর থেকে কম অ্যাড করে নেবেন। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভাজবো। আর একটু তেল দিয়ে দিলাম, তেলটা কম মনে হচ্ছিল। আমি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করছি, খাঁটি সরিষার তেল, ঝাঁজ দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এখন আমি পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসছে, এর ভিতরে দিয়ে দিলাম 4টা এলাচ, 2 টুকরো দারচিনি আর 2টা তেজপাতা। তে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি গরম মশলাগুলো দেওয়ার পরে। অনেকে খিচুড়িতে গরম মশলা পছন্দ করেন না, যারা করেন না তারা অ্যাভয়েড করবেন। আমি এখানে আড়াই পট চাল নিয়েছি, তার সাথে নিয়েছি 1 পট মুগের ডাল আর 1/2 পট মসুরির ডাল। এটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন। মসুরির ডাল এবং মুগের ডাল একসাথে মিক্স করে নিয়েছি। 2টা ডাল একসাথে দিলে টেস্টটা বেশি ভালো হয়। 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন জিরা বাটা দিয়ে খুব ভালোভাবে এখন এই চালটা আমি ভেজে নিব। চালটা বেশ সময় নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। চাল যত ভালো ভাজতে পারবেন খিচুড়ি তত ঝরঝরা হবে আর ভালো হবে। আর চালটা ভালো করে ভেজে নিলেও ডালগুলো কিন্তু একদমই গলে যায় না। চাল আর ডালটা একসাথে ভেজে নিচ্ছি আর লবণ দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী আর কাঁচামরিচ দিয়ে দিলাম আমি আমার পছন্দ মতো। এখানে আপনারা চাইলে ফোড়নে শুকনো মরিচ দিয়েও এখানে তেল ফোড়নের তেল অ্যাড করতে পারেন। হলুদ দিয়ে দিলাম আমার পছন্দ মতো 1/2 টিস্পুন, কারণ আমি খিচুড়িটা খুব বেশি হলদে কালার করব না। আর একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এখন খুব ভালোভাবে ধৈর্য ধরে সময় নিয়ে চালটা ভেজে নিব। চালটা খুব ভালো করে ভেজে নিয়েছি, মোটামুটি 6-7 মিনিট ধরে আমি চালটা ভেজেছি, তারও বেশি হতে পারে কারণ ঘড়ি দেখি নাই। তো যাই হোক, এখন ভেজে রাখা ভেজিটেবলগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও 1-2 মিনিট ভেজে নিব। আর এই বর্ষায় এরকম ভেজিটেবল খিচুড়ি খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে। আর এর সাথে তো যদি থাকে একটু ভুনা ভুনা মাংস, যে কোনো মাংস, মুরগি, গরু, খাসি, যেটা ইচ্ছা আপনারা নিয়ে নিতে পারেন। আর আচার থাকবে অবশ্যই। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমার কিন্তু আন্দাজ হয়ে গেছে, আমি আন্দাজ অনুযায়ী পানি দিই। আপনারা চালের পট মেপে অবশ্যই চাল যতটুকু চাল দিয়েছেন 1 কাপ চালে 2 কাপ পানি, এই হিসেবে পানিটা দেওয়ার চেষ্টা করবেন। নাহলে কিন্তু খিচুড়ি আর বোনাকে মানে ঝরঝরে খিচুড়ি হবে না, ল্যাটা খিচুড়ি হয়ে যাবে। তো যদি ঝরঝরে খিচুড়ি খেতে চান অবশ্যই পানিটা একটু মেপে দিতে হবে। আর সবজিগুলো আমার ভেজে নেওয়া আছে, এই কারণে সবজি সেদ্ধ হওয়ার কোনো চিন্তা নাই। তো লবণটা টেস্ট করে লবণটা দিতে হবে, একবারেই লবণ দিতে যাবেন না। আর পানিতে একটু হালকা বেশি লবণ থাকলেই বুঝতে হবে যে ঠিক আছে ভাতে লবণটা ব্যালেন্স থাকবে। তো যাই হোক, লবণটা একটু টেস্ট করে করে দেওয়াই ভালো। একবারে দিয়ে দিলে তো লবণ আর আলাদা করা যায় না, কিন্তু অল্প অল্প করে দিলে পরবর্তীতে আপনি লবণ অ্যাড করতে পারবেন। ঢাকনা দিয়ে একদম লো টু মিডিয়াম হিটে আমি 15 মিনিটের জন্য রেখেছিলাম। 15 মিনিট পরে একবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন চালগুলো কিন্তু প্রায় ফুটে গেছে, তারপরেও আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি আরও 10-15 মিনিটের মতো এটাকে একদম লো হিটে দমে দিয়ে রাখবো। পোলাও যেভাবে রান্না করে আর কি, ঠিক সেইভাবেই আমি এই সবজি খিচুড়িটা আজকে রান্না করছি।
তো আমি নানা হয়ে গেল সুন্দর করে ভাতটা সেট করে দিয়ে আমি এখন এটাকে আবার ঢাকনা দিয়ে রাখবো। তো 15 মিনিট পরে এখন খিচুড়িটা আরেকবার নেড়ে চেড়ে দিব। কি সুন্দর যে একটা ঘ্রাণ বের হচ্ছে, অবশ্যই ট্রাই করবেন কিন্তু। আর এই পর্যায়ে লাস্টের দিকে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন যারা ঘি খেতে পছন্দ করেন। তো আমি আর আজকে ঘি দিচ্ছি না, আমি এইভাবেই সরিষার তেলের ফ্লেভারটাই রাখতে চাচ্ছি। ঘি দিলে একটা ঘিয়ের ফ্লেভার চলে আসবে, তো সরিষার তেলের যে স্ট্রং একটা ফ্লেভার আছে এটাই আমার কাছে ভালো লাগে। তো এই খিচুড়িটা কিন্তু যে কোনো মাংসের সাথে, আচারের সাথে এত ভালো লাগে। আর ভাতগুলোও দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, একদমই গলে যায় নাই। তো আজকে রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।